স্নেহের, 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের হচ্ছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 × 1 = 8 = 8। প্রথম, 2 গ্রাম পরমাণুর অক্সিজেন অণুর সংখ্যা n/2, n/2n, n/10 উত্তর হবে n। পরের প্রশ্ন, প্রতি কিগ্রা চিনির দাম 6 টাকা হলে 1 মোল চিনির দাম 20.5 টাকা, 2.05 টাকা, 5.02 টাকা, 2.50 টাকা উত্তর হবে 2.05 টাকা। পরে হচ্ছে একটি স্টিমার নদী থেকে সাগরে প্রবেশ করলে ডুবে যাবে, আরও ভেসে উঠবে, কিছুটা ডুবে যাবে, কাত হয়ে পড়বে উত্তর হবে আরও ভেসে উঠবে। পরের প্রশ্ন, পরন্তু বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ হলো বায়ুর প্রবাহ, বায়ুর সান্দ্রতা, পৃষ্ঠটান, বায়ুর ঊর্ধ্বঘাত উত্তর হবে বায়ুর সান্দ্রতা। পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে জলে CaSO4-এর দ্রাব্যতা হ্রাস পায়, বৃদ্ধি পায়, একই থাকে, দ্রুত বৃদ্ধি পায় উত্তর হবে হ্রাস পায়। পরের প্রশ্ন, স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে ব্যবহার হয় HCl, NaOH, H2SO4, HNO3 উত্তর হবে HCl। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি সম্পৃক্ত দ্রবণে আরও কিছু দ্রাব্য যোগ হবে, যোগ করলে দ্রবণের ঘনত্ব বাড়বে কমবে, একই থাকবে কোনোটি না উত্তর হবে একই থাকবে। প্রশ্ন, কপার কুচি ঘন নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলে উৎপন্ন হবে CO2, NO2, N2O, NO উত্তর হবে NO2। পরে হচ্ছে, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা প্রদত্ত কোন রাশির সঙ্গে সমান, ভর, বল, পীড়ন না ত্বরণ উত্তর হবে পীড়ন। প্রশ্ন, কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই হবে, কার্যক্ষমতা চাপ ও ঘাত, পীড়ন ও ইয়ং গুণাঙ্ক, ত্বরণ ও সরণ উত্তর হবে পীড়ন ও ইয়ং গুণাঙ্ক। পরে হচ্ছে দুয়ের দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রশ্নের মান 1 × 1 = 7 = 7। প্রথম, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে উত্তর হবে স্থিতি শক্তি সঞ্চিত থাকে। অথবা রয়েছে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লেখো, 1 জুল = 10⁻⁷ আর্ক। পরে রয়েছে NaCl এর আণবিক ভর 58.5 অর্থাৎ 58.5 সত্য না মিথ্যা উত্তর হবে মিথ্যা। পরে হচ্ছে পীড়ন সর্বদা বিকৃতির সমানুপাতিক উত্তর হবে সত্য না মিথ্যা উত্তর হবে সত্য। অথবা একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত উত্তর হবে অসীম, এটা হবে অসীম। একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ইয়ং গুণাঙ্কের মান হবে অসীম, এটা প্রিন্টিং মিস্টেক আছে উত্তর হবে অসীম। পরের প্রশ্ন, কোনো স্প্রিংকে কেটে ছোটো করলে সেটির বল ধ্রুবকের মান বাড়বে না কমবে উত্তর হবে বাড়বে। পরে হচ্ছে, এক টুকরো পাথরের রবারের তারের এক প্রান্তে বেঁধে দেওয়া হলো, তারপর অপর প্রান্ত ধরে জলের মধ্যে পাথরটি ডোবানো হলো, রবারের তারের দৈর্ঘ্য প্রসারণের কোনো পরিবর্তন হবে কি উত্তর হবে হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ কমবে। অথবা রয়েছে, ব্যাপন ধর্মের জন্য ব্লোটিং পেপার কালি শোষণ করে সত্য না মিথ্যা উত্তর হবে মিথ্যা। পরে হচ্ছে, দাঁতের এনামেল ড্যাশ দ্বারা গঠিত উত্তর হবে CaSO4। পরে হচ্ছে, আর্কিমিডিসের সূত্রটি কি কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে প্রযোজ্য উত্তর হবে না প্রযোজ্য নয়। তিনি তাকে রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রশ্নের মান 2 × 2 × 5 = 10। প্রথম, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ জলে ভাসে কেন? তো লিখবে, কোনো বস্তু তখনই তরলে ভাসবে যখন তরলের প্লাবতা বস্তুর ওজনের সমান হবে। এক টুকরো লোহা জলে ফেললে তা যতটা পরিমাণ জল অপসারণ করে তার ওজন লোহার টুকরোর ওজন অপেক্ষা কম, সেই জন্য লোহার টুকরো জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ যে পরিমাণ জল অপসারণ করে তার ওজনও জাহাজের ওজনের সমান হয় জাহাজ জলে ভাসে। অথবা রয়েছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? তার সঙ্গে প্রমাণ চাপের মান নির্ণয় করো। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 ডিগ্রি পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণ G = 980.6 mPa/s² ⁦ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদের ঘনত্ব D = 13.596 g/cm³ ও পারস্তম্ভের উচ্চতা H = 76 সেমি হলে প্রমাণ চাপ P = HDG = 76 × 13 × 596 × 980.6 = 1.0
জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন ডিগ্রি ডি ওয়াই এন পার সেমি স্কোয়ার। আচ্ছা, কিলোওয়াট ও অশ্বক্ষমতা বলতে কী বোঝো? কিলোওয়াট এক ওয়ান এস সমান সমান 1000 জুল কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। অশ্বক্ষমতা, কোনো যন্ত্র বা সংস্থা যদি 1 এসে 150 ফিট আইবি পরিমাপ কার্য করতে পারে তবে তার ক্ষমতা 1 হর্স পাওয়ার বা অশ্বক্ষমতা বলা হয়। 1 হর্স পাওয়ার ইজ ইকাল টু 550 ফিট। 1 বি এসে সমান সমান 746 ওয়াট। অথবাদি রয়েছে, যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি কয় প্রকার ও কী কী? উত্তর লিখবে, কোনো বস্তু তার আকৃতির পরিবর্তন, অবস্থান বা গতির জন্য অথবা এই তিনটি বিষয়ের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। যান্ত্রিক শক্তি 2 প্রকার, যথা গতিশক্তি ও স্থিতিশক্তি। পরে হচ্ছে, মোলার আয়তন কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেই আয়তনকে ওই উষ্ণতা ও চাপে ওই গ্যাসীয় পদার্থের মোলার আয়তন বলে। মোলার ভরকে পদার্থের ঘনত্ব দিয়ে ভাগ করে মোলার আয়তন পাওয়া যায়। মোলার আয়তন ইজ ইকাল টু মোলার ভর বাই ঘনত্ব। প্রমাণ, উষ্ণতা এর উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। পরে হচ্ছে, সব দ্রবণই মিশ্রণ কিন্তু সব মিশ্রণই দ্রবণ নয়, উক্তিটি ব্যাখ্যা করো। একাধিক পদার্থের মিশ্রণ সমসত্ত্ব প্রকৃতির হলেও তার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা গেলে ওই সমসত্ত্ব মিশ্রণকে দ্রবণ বলে, যেমন জলে সাধারণ লবণের দ্রবণ। মিশ্রণ অসমসত্ব প্রকৃতিরও হতে পারে এবং সেক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ পরিবর্তিত করার কোনো নির্দিষ্ট সীমাও নেই, যেমন বালি আর চিনির মিশ্রণ। তাই সব দ্রবণই মিশ্রণ কিন্তু সব মিশ্রণই দ্রবণ নয়। অথবা দিল, সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতা হবে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই দ্রাব্যে সম্পৃক্ত দ্রবণ বলে। অপরপক্ষে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত করা যায় তবে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে। পরে হচ্ছে, ম্যাগনেশিয়ামের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? বিক্রিয়ার সমীকরণ দাও। ম্যাগনেশিয়ামের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে Mg+2HCl ইজ ইকাল টু MgCl2+H2। অথবা, দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব উল্লেখ করো। আমাদের দাঁতের এনামেলের প্রধান গঠনগত উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট। খাদ্যদ্রব্য বিশেষত মিষ্টি জাতীয় খাদ্যের আবেশ দাঁতের ফাঁকে আটকে থাকলে তা ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হওয়ার সময় অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যাসিডের গাঢ়ত্ব বেড়ে মুখের অভ্যন্তরে পিএইচের মান 5.5-এর কম হলে তা ক্যালসিয়াম ফসফেটের সঙ্গে বিক্রিয়া ঘটায় ও দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হয়। চারিদিকে কিছু নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রশ্নের মান 3×3×5=15। এখানে মোট তোমাদের 5টি প্রশ্ন উত্তর করতে, প্রশ্নের মান রয়েছে 3 করে। দেখে নাও, অথবা দিয়ে কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নগুলো দেখে নাও ভালো করে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিটি পর্যায়ের দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিটি পর্যায়ের দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া তো লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয়, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাট এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।